গল্পের থেকে সবাইকে স্বাগত। আমি আসিফ। আজকের গল্প হ্যাপি বার্থডে, লেখক কীর্তিশ তালুকদার। আজ 26 ফেব্রুয়ারি 2018, আর আজ লেখকের মানে কীর্তিশ তালুকদারের জন্মদিন। তার জন্মদিনে তার লেখা একটা ছোট্ট গল্প, বলা যায় চিঠি, সেটা তাকেই উৎসর্গ করলাম গল্পের ঠেকের পক্ষ থেকে। শুরু করছি আজকের গল্প হ্যাপি বার্থডে, লেখক কীর্তিশ তালুকদার। তুই মেয়ে, আমি ছেলে, কিন্তু তুই পরমা সুন্দরী, আমি হতকুচ্ছিত। প্রেম হওয়া সম্ভব ছিল না, হয়নি। এদিকে এক স্কুল, এক পাড়া, তবু স্কুলে দিদিমণি সমাজের মাথা, পাড়ার মাতব্বরদের ভ্রুকুটি এড়াতে আমরা ভাই বোনও সাজেনি। আমরা বন্ধু ছিলাম, শুধুই বন্ধু, হ্যাঁ বন্ধুই। তবে হ্যাঁ, ভাইফোঁটা তুই আমাকে একটা দিতি বটে, তবে আমার আজও মনে হয় সেটা তোর ওই রাবণের গোষ্ঠী সম ভাই বোন, দাদা দিদি, মামা মাসি, কাকা পিসিদের সামনে হাসি হাসি মুখে আধিক্যতার অত্যাচারের হাত থেকে বাঁচতে, কিংবা হয়তো তোর গোঁয়ার তুমি। বছরের প্রত্যেকটা দিন যখন আমরা দুজনে আড্ডা দিই, তাহলে ভাইফোঁটার দিন নয় কেন? মাঝখান থেকে অত্যাচারটা সহ্য করতে হতো আমাকে, তোদের বাড়ির ওই অখাদ্য রান্না চাঁদ মুখ করে খেয়ে, হয় আলুনি হতো নইলে নুনে পড়া। অত্যাচার অবশ্য তোর জন্য আমি নেহাত কম সহ্য করিনি। ভ্যালেন্টাইন্স ডের প্রকোপ তখনও এতটা ছিল না, তবে সরস্বতী পুজোতেই যা হওয়ার হতো, ডেট তখনও আসেনি, সবাই অ্যাপতেই যেত। এই দিনগুলো বা সন্ধেগুলো শেষে কুঁচোর ভরে চকলেট নিয়ে হাজির হতি আমার পড়ার ঘরে, আমাকে সেই চকলেট খেতেই হতো। তুই কি যত্নে আমাকে সেগুলো গেলাতিস, ঠিক যেমন মা তারা ব্রয়লার সেন্টারে মুরগিগুলোকে ছাতু গেলানো হয় ওজন বাড়াতে। কি আর করা, ওই চকলেট তুই বাড়ি নিয়ে যেতে পারবি না, আর আমাদের বাড়িতেও তখনও ফ্রিজ আসেনি। ইনফ্যাক্ট ভ্যালেন্টাইন্স ডেতে আমার পাওয়া প্রথম এবং একমাত্র চকলেট তোরই দেওয়া। আসলে সেই সময় তো 256 জন প্রেমিকের কেউই জানতো না যে তুই ক্লাস 5 থেকে ইনসুলিন নিস, সেটা জানতাম আমি। তোর বাড়ির লোকের বাইরে একমাত্র আমি, তোর এমনই সবকিছুর সাক্ষী ছিলাম আমি। আর সাক্ষী বলে সাক্ষী, এজলাসের কাঠঘোড়া ধরে দাঁড়িয়ে সাক্ষী দেওয়াটাই যা বাকি ছিল। তোর অজস্র হারমাতপনা, ছেলে মানুষই, মেয়ে মানুষই, হাসি কান্না, রাগ অভিমান, একমাত্র সাক্ষী আমি ছিলাম অন্তত একটা সময় অবধি। একটাতেই আমি শুধু সাক্ষী ছিলাম না, তোর বিয়েতে প্রথমটায় একটু অভিমান হয়েছিল, আর সেই শুনে প্রচণ্ড রেগেও গেলি তুই। মুখ ঝামটা দিয়ে বলে উঠলি, খেলানে সাক্ষী হতি, খুব উইটনেস রাজার শখ না? তোকে নিয়ে থানা পুলিশে টানাটানি হলে আমি কি করতাম জানিস না? বাবা যে FIR করে রেখেছিল। স্পষ্ট দেখতে পেলাম আমার সাক্ষী না হতে পারার অভিমান সবার চোখ এড়িয়ে চুপচাপ পায়ের হাওয়ায় চটি খুলে বগলে নিয়ে পা টিপে টিপে খিড়কির দরজা দিয়ে রাস্তায় পড়ি পাই পাই ছুট। আচ্ছা একটা কথা বলতো, আমার কেসগুলো একটাও ম্যাচিওর তো দুরস্ত, ফিটিংও তো হলোই না, কেন? এই যে আমার প্রেম পেলেই তোকে লজ্জা লজ্জা মুখ করে বলতাম, আর তুই অমনি বড় হয়ে দিতি, আমিও নিশ্চিত হতাম যাক এইবার আমার হিললে হবেই। তারপর দেখতাম কিছুদিন তানানা তানানা করে কাটিয়ে দিয়ে বলছিস কথা বললাম, বুঝলি তোর যোগ্য নয়, তোর জন্য আমি অন্য একজনকে বেঁচে রেখেছি, দাঁড়া না। আমিও তেমন বিশ্বাস করতাম। আচ্ছা আমি কোন কার্তিক ঠাকুরটা ছিলাম রে যে একটা মেয়ে নাকি আমার যোগ্য নয়? আর কাকে যে বেছে রেখেছিলি, কোন সে ডানা কাটা পড়ি, তা আজও জানা হলো না। কেন যে তোকে বিশ্বাস করতাম, যোগাযোগটা কমে আসছিল আমি বুঝতে পারতাম, তবু তুই বুঝতে চাসনি। তুই মনে করতি আমাদের দুজনের বন্ধুত্বটা ঠিক সেরকমই আছে, আর আমাকেও তাই মনে করিয়ে ছাড়তি। তোর জেদের কাছে হার মানতাম আমি বরাবরের মতো, সেই আগের মতো আমার হাত ধরে টেনে হিঁচড়ে বাড়ি থেকে বের করে এক বাস স্ট্যান্ড ভর্তি লোকের মনে আমার প্রতি প্রবল জিঘাংসার উদ্রেক ঘটিয়ে হাঁটতে নিয়ে যেতি। আলো আধারি গলি দিয়ে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে
কোনো কোনো দিন হাউমা করে কেঁদে ভাসাতি, তখনও তোকে জিজ্ঞাসা করিনি কি হয়েছে রে তোর, আমায় বল। কারণ জানতাম বললেই ঝাঁঝিয়ে উঠবি। তোকে বলে কি হবে, কাঁদছি কাঁদতে দে, ন্যাকাদের মতো সান্ত্বনা দিতে আসবি না। আমি তখন তোর কাঁদতে কাঁদতে নাক থেকে শিকনি বেরোনো সিনটা দেখতে হবে কি না এই টেনশনে সিটিয়ে আছি। তুই ঠিক তার আগের মুহূর্তে এসে চোখ মুছে বলে উঠতি, ঘাবড়ে গেলি? আবার কোনোদিন হয়তো বলতাম, এবার বাড়ি যা। খুব আদুরে গলায় বললি, আমায় বাড়ি পৌঁছে দিবি না? এদিকে রাজ্য জয় করে বেড়াচ্ছিস, কিন্তু রাত্রিরে তোকে বাড়ি পৌঁছানোর মহান দায়িত্বটা আমার হাতে তুলে দিয়ে কোন যে গ্যাস খাওয়াতি কে জানে। আর আমিও কেলানি, তোর ওই কথায় নিজেকে কেমন যেন বডিগার্ড সিনেমার কেভিন কস্টনার মনে হতো। তোকে আজ বলি, মাঝে মাঝে সত্যি খুব অভিমান হতো, দূরে সরে থাকাটা হয়তো অভিমান থেকেই। তুই আমার অভিমানের পরোয়া করতি না, আবার তুই ঠিক বুঝতে পারতি আমার অভিমান। এই যেমন আজকের দিনটার কথাই ধর, আজ এই যে দিনের শেষে তোকে উইশ করছি অভিমান থেকে, সারাদিন ভেবেছি থাক না, আমি ছাড়া তো প্রচুর লোক আছে উইশ করার, তারাই করুক। আবার এও জানি তুইও সারাদিন বসে আছিস অভিমান করে আমি উইশ করিনি বলে। হ্যাপি বার্থডে, খুব ভালো থাকিস। পুনশ্চ এবারে যেমন পরের বারেও বন্ধু থাকিস, তবে পরের বার আর একটু বেশি থাকিস, আর একটু বেশি দিন। এতক্ষণ পড়ছিলাম গল্প হ্যাপি বার্থডে, লেখক কীর্তিশ তালুকদার।